কামরুল হাসান আপনি লিখেছেন, মোটা হওয়ার কোনো আমল আছে কি জানতে চাই। মোটা হওয়ার জন্য আপনি চেষ্টা করছেন কেন আমি ঠিক জানলাম না, বুঝতে পারলাম না। মোটা হওয়া চাইতে বরং মানুষ এখন চিকন হওয়ার চেষ্টা বেশি করে, কারণ অতিরিক্ত স্থূলতা বা মোটা হয়ে যাওয়া এটা মানুষের কষ্টের কারণ। অনেক অবশ্য অনেক বেশি হ্যাংলা থাকে, কিন্তু যত হ্যাংলা হয় চলাফেরা তত সহজ হয়, সুস্থ থাকাটাই মূল বিষয়। বিধায় মোটা হওয়ার চেষ্টা করা এটা তো স্বাভাবিক চেষ্টা নয়। তারপরও যদি কেউ মোটা হতে চান তো কোরআন এবং হাদিসে এটার জন্য আলাদা স্পেসিফিক কোনো আমল আছে বলে আমার জানা নেই যে এই আমল করলে আপনি মোটা হবেন। এটা আপনার জেনারেল চাওয়া হতে পারে, যদি সত্যি আপনার আর একটু স্বাস্থ্যবান হওয়া, অর্থাৎ আপনার আপনি আর একটু মোটাসোটা হওয়াটা আপনার প্রয়োজন হয়, যদি এরকম মানে স্বাভাবিক প্রয়োজন দেখা দেয় তো আল্লাহ তাআলার কাছে আপনি জেনারেল দোয়া করবেন, বাস এটাই হলো আপনার করণীয়, এর বাইরে অন্য কিছু নেই। কিন্তু এটা যদি এমন হয় যে আপনার মনে করেন যে মোটা হলে দেখতে সুন্দর দেখা যাবে ইত্যাদি, অথচ মোটা হওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে চর্বি জমে মানুষ মোটা হয়, স্থূল হয়, তো সেটা তো আমাদের জন্য ভালো কিছু নয়। বিধায় এক্ষেত্রে ভালো মন্দ নিরূপণ করা উচিত। আমার জন্য ক্ষতিকর কোনো কিছু দোয়া আল্লাহ তাআলার কাছে করা আমার জন্য জায়েজ নয়। আবার মোটা হওয়ার জন্য অনেকে অনেক ঔষধ ইত্যাদি খেয়ে থাকেন, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পশুর জন্য পর্যন্ত মোটা তাজাকরণের যে ওষুধগুলো আছে সেগুলো ক্ষতিকর। বিধায় নিজের শরীরকে ক্ষতির মধ্যে ফেলে দিয়ে এরকম কোনো শখ পূরণ করা জায়েজ নয়, সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তালকু বিআইদিকুম তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেদেরকে নিজেদের ধ্বংস ডেকে এনো না, ক্ষতির মুখে ঠেলে দিও না। অতএব ক্ষতিকর হতে পারে এরকম কোনো ঔষধ গ্রহণ করা যায় নয়। এমরি আব্দুল নূর আপনি লিখেছেন, আমার বাবা নেই, আমার বোন লেখাপড়ার খরচ দেন, এ অবস্থায় আমার ফিতরা কে আদায় করবে? আপনার ভরণ পোষণ যিনি দিচ্ছেন, যার অধীনে, যার একান্নভুক্ত আপনি, যার অধীনে তিনি আপনার ফিতরা দিবেন। সুফিয়া খানম আপনি লিখেছেন, আমার দুই ছেলে বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়েছে, তাদের জন্য আপনার কাছে দোয়া চাই, তাদের জন্য এবং আমাদের জন্য আপনার নসিহা চাই। বোন সুফিয়া খানম, আল্লাহ তালা আপনার দুই ছেলেকে নিরাপদে ইমানের সাথে তাকওয়ার সাথে রাখুন এবং উচ্চশিক্ষা শেষ করে তাদেরকে দেশে ফেরত আসা তৌফিক দান করুন। অমুসলিম প্রধান দেশে যদি যেয়ে থাকে সেখানে যেন তারা স্থায়ীভাবে বসবাসের চিন্তা না করে, যদি স্থায়ীভাবে বসবাসের চিন্তা করে তাহলে সেক্ষেত্রে তারা দায়ী হিসাবে দাওয়াতের কাজ করবে, সেই হিসাবে তারা সেখানে থাকতে পারে। তারা সেখানে যদি স্থায়ীভাবে বসবাসের চিন্তা করে, এবং সাধারণত সেখান থেকে অনেক স্টুডেন্ট আর ফেরত আসে না, লোভনীয় অনেক কিছু তাদেরকে সেখানে আকৃষ্ট করে, তো সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য সেটা অবশ্যই গুনাহের কারণ হবে। সেখানে শুধুমাত্র লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য বসবাস করাটা, কারণ এর ফলে তাদের এবং তাদের পরবর্তী জেনারেশনের ইমানটা হুমকির মধ্যে পড়ে। অতএব এই বিষয়টা আপনারা সাবধান থাকবেন। কাজী শারমিন স্মৃতি আইডি থেকে আপনি লিখেছেন, আমার ছেলে HSC পাস করেছে, আমার ইচ্ছে তাকে হাফেজ বানানো, আপনার পরামর্শ চাই। আল্লাহ তাআলা আপনার সন্তানকে হাফেজে কোরআন হিসাবে কবুল করুন। সেক্ষেত্রে আপনি তাকে HSC যেহেতু পাশ করে ফেলেছে, তার অন্য পড়াশোনার ফাঁকে কিংবা আপনি তাকে পূর্ণাঙ্গভাবে নিয়মতান্ত্রিক হিফজ কাজ দিতে পারবেন না, বয়স্কদের জন্য অনেক হিফজের ব্যবস্থা আজকাল আছে, আপনি অনলাইনে সার্চ করলে পাবেন, সেরকম প্রতিষ্ঠানগুলোতে আপনি তাকে ইনভলভ করে দেন। ফজলুর আপি আপনি লিখেছেন, আমার একটা ভুলের কারণে আমাদের প্রতিবেশীর সাথে আমাদের ছোটোখাটো ঝগড়া হয়েছে, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তখন আমি বুঝিনি ভুলটা আমার, এখন এই প্রতিবেশী কাছের জন্য ক্ষমা চাইতে লজ্জা করছে, কোনো অন্য কোনো উপায় আছে কি না আমি তার কাছে ক্ষমা পেতে পারি? দেখুন, এসব বিষয়গুলোতে লজ্জা করা উচিত নয়, এই লজ্জাটা শয়তান সৃষ্টি করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবার জন্য। নিজের ভুল স্বীকার করা, এটা 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 এটার ব্যাপারে আমাদের কোনো লজ্জা, তথাকথিত লজ্জা হওয়া উচিত নয় এবং জড়তা থাকা উচিত নয়, এবং সেটা আমাদের জন্য আনন্দের, এর মধ্যে সম্মান আছে, এর মধ্যে অপমান নেই। শয়তান আমাদেরকে সাধারণত এটাকে লজ্জার বিষয় হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে। বিধায় আপনি সংগ্রাম করতে হবে নিজের সঙ্গে, এবং সৎসাহস, এটাকে বলে সৎসাহস, নিজের মনে চাচ্ছে না তারপরও সেটা করতে পারা, মনের বিরুদ্ধে যুদ্ধ করে, এই সৎসাহস আপনার করা উচিত এবং তাদের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত।